দেবো আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে সহসভাপতি নিযুক্ত করেছেন। এর আগ পর্যন্ত আমি প্রত্যেকটা শিল্পীর সঙ্গে ছিলাম, আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 900 জন শিল্পীর মধ্যে প্রত্যেক জায়গায় আমি বিরাজমান। ডিউ টু যে কোনো ধরনের ক্রাইসিস মোমেন্টগুলো তৈরি যখন হয়েছে, তখন তাদের মিলন ভাইকে প্রয়োজন ছিল, তখন তাদের মিলনকে প্রয়োজন ছিল এবং সেই মিলন সেখানেই ছিল। এটা যেমনি আমি প্র্যাকটিস করে এসেছি গত 4 বছর, এবার সব সহসভাপতি হওয়ার পরে আরও বেশি আমার দায়িত্ব বেড়ে গেল। এখন আমার কাছে যেটা মনে হয় যে 365 দিনের মধ্যে প্রতিটা দিনই আসলে আমার শিল্পীদের, আমার আমার যারা কলিগ, আমার যারা ভাই বোন যারা আমার সঙ্গে কাজ করছে তাদের সঙ্গে দিতে হবে, কোনো অপশন নেই আমার হাতে। আর সবসময় যেটা আমি বলি যে আমরা যেটা নিশ্চিত করতে চাই সেটা হচ্ছে যে আমার শিল্পীর মর্যাদা নিশ্চিত করতে চাই। আমরা যে এটা প্রোভাইড করেছি, যে আইডি কার্ডটা তাদেরকে প্রোভাইড করেছি, এটার ভ্যালু তারা এখন রাস্তায় পাচ্ছে, ওনারা যখন বাইরে রাতের বেলা বেরিয়ে আসে তখন পাচ্ছে ওনারা। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে ওনাদের নিরাপত্তার জন্যে সার্বক্ষণিক, আমি তো প্রথমে আমরা তো রয়েছি, এরপরেও ওনার আইডেন্টিফিকেশন নিশ্চিত করার জন্য আমাদের যে কার্ডটা আমার দেওয়া আছে আমাদের সেটাই তার জন্য অনেক অনেক বড় ব্যাপার। এছাড়াও আমরা রনকের সঙ্গে মিলিয়ে আমি বারবার আসি, সারাদিনই বলেছি যে আমি আসলে যেটা মানে ভবিষ্যতে দরকার আসলে শিল্পীর জন্য, সে শিল্পী 20 বছর কাজ করে যাবে কিন্তু ফাইনালি গিয়ে সে কিছুই পাবে না। সেখানে আমার কাছে মনে হয়েছে যে আমি পেনশনটাকে, আমরা সরকারের সঙ্গে কথা বলে আমরা এটাকে পেনশন কিভাবে পাওয়া যায় সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করব।